হ্যালো গাইস, আপনাদের সামনে আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে সাধারণ শেপ ইউজ করে খুব সহজেই ডিজাইন বানানো যায়। তো চলুন শুরু করা যাক। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করে কন্ট্রোল প্লাস এন দিয়ে নতুন একটি পেজ নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল শেপ টুলের কাছে গিয়ে পলিগনাল টুল নিতে হবে। পলিগনাল টুল ড্র করলাম। ফিল কালার নাম দিয়ে স্টক কালার ব্ল্যাক দিতে হবে। রোটেট টুল গিয়ে আলট্রা ক্লিক করে ডাবল ক্লিক করলাম এবং কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল প্লাস ডি দিয়ে আমরা সিরিয়াল মেনটেন করলাম। সিলেক্ট করে পাশে সরিয়ে রাখলাম। একটি ডিজাইন হয়ে গেছে। নতুন একটি ডিজাইন করব। স্টার টুল দিয়ে একটি স্টার টুল আঁকলাম। এরপর রোটেট টুলে সিলেক্ট করে রোটেট টুলের পাশে গিয়ে আবার আলট্রা ক্লিক করে মাউসে ডাবল ক্লিক করলাম আর কপি দিলাম। এরপর আবার কন্ট্রোল ডি দিয়ে আর একটি ডিজাইন এঁকে ফেললাম। এরপর সিলেকশন টুল দিয়ে এটাকে পাশে সরিয়ে রাখবো। এরপর এলিপস টুল দিয়ে একটি শেপ ড্র করলাম। এরপর রোটেট টুল সিলেক্ট করলাম। রোটেট টুলে এখানে গিয়ে আলট্রা সিলেক্ট করে মাউস ডাবল ক্লিক করলাম এবং 36 ডিগ্রি দিয়ে কপি দিলাম। এরপর কন্ট্রোল প্লাস ডি দিয়ে আরেকটি শেপ এঁকে ফেললাম। সিলেকশন টুল দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নতুন একটি শেপ নিলাম। এরপর রেড টুল সিলেক্ট করলাম। রেড টুল সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করে আলটা ক্লিক করে মাউস ডাবল ক্লিক করলাম এবং কন্ট্রোল প্লাস ডি দিয়ে দিলাম। আরেকটি ডিজাইন হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে বা পাশে রেখে দিলাম। রেক্ট্যাঙ্গেল টুল শেপ দিয়ে একটি শেপ ড্র করলাম। রোটেট টুল দিয়ে আবার আলট্রা ক্লিক করে মাউস ডাবল ক্লিক করলাম এবং 36 ডিগ্রি দিয়ে সেটাকে কপি দিয়ে কন্ট্রোল প্লাস ডি আবার সিলেক্ট করলাম। আর একটি ডিজাইন হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। এলিপস টুল দিয়ে আমরা একটি বৃত্ত আঁকলাম। এটিকে লম্বাভাবে বৃত্ত আঁকলাম। এরপর আমরা এটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে কনভার্টের পাশে গিয়ে এটির মাথা সরু করে নিলাম। এরপর রোটেট টুল দিয়ে আমরা সেটিকে কপি করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং মাঝেরটি ডিলিট করে দিলাম।